এইভাবেই আমাদের সরকার এগিয়ে যাক, এটাই আশা করি। এরকম মসজিদ ঘর আরও প্রত্যেকটা থানায় থানায় হয়ে যাক, তা আমরা এটাই আশা করি। এটা আমাদের জাতীয়, এটা হলো আমাদের শেখ হাসিনার আমলে, আমাদের দেশ নেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি তার উপহার হিসেবে এগুলো দিছে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায়। প্রিয় দর্শক, প্রজন্ম কণ্ঠের ধারাবাহিক প্রতিবেদন জনতার কথায় আপনাদের স্বাগতম। সাভার থেকে যুক্ত হয়েছি আমি ইব্রাহিম খলিল। সাভার সহ সারা বাংলাদেশে 560টি মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছেন বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার। সেই মডেল মসজিদে নামাজ পড়তে আসা জনগণের যে অনুভূতি, আমরা তাদের কাছ থেকে অনুভূতি জানবো যে এই মডেল মসজিদ কে তৈরি করে দিয়েছে, তাদের কাছে কেমন লাগে, চলুন শুনে আসি জনগণের মুখ থেকে। জি আলহামদুলিল্লাহ, এখানে আজকে প্রথম আসলাম নামাজ পড়তে, এসে খুব ভালোই লাগলো। আমাদের দেশের সরকার এই মসজিদটি করে দিয়েছে, শুনেছি প্রত্যেক জেলা জেলায় হচ্ছে, দেশের উন্নয়ন মোটামুটি অনেক জায়গায় ভালো মতোই হয়েছে, রাস্তাঘাট খুব ভালো হয়েছে। এইভাবেই আমাদের সরকার এগিয়ে যাক, এটাই আশা করি। হ্যাঁ ভালো হয়েছে, আল্লাহ হ্যাঁ মডেল মসজিদ হয় আমার উপকার হয়েছে। প্রতি সপ্তাহে সরকার বানাইছে মডেল মসজিদ। হ্যাঁ কেমন লাগে? ভালোই লাগে। আজকে এই প্রথম আমি মডেল মসজিদে নামাজ পড়লাম, তবে মডেল মসজিদটা সুন্দর করছে, ইমাম সাহেবের আলোচনাটা আমার খুব ভালো লাগলো। তবে এইরকম বাংলাদেশে আরও মসজিদগুলো হোক, এটাই আমরা চাই, যে যাতে যেন মানুষগুলো সঠিকভাবে নামাজ পড়তে পারে, যারা জায়গাগুলো খুঁজে পায় এবং ঠিকভাবে নামাজ পড়তে পারে, আর এইভাবে দিনের কাজ সম্প্রসারিত হবে, দিনের কাজ প্রসারিত হবে। যত মসজিদ বৃদ্ধি পাবে অত ইমানদার লোকের বৃদ্ধি পাবে। এই জন্য আমরা আশা করি এরকম মসজিদ ঘর আরও প্রত্যেকটা থানায় থানায় হয়ে যাক, তা আমরা এটাই আশা করি। কী কী চাকরিজীবী নিয়োগ আছে না এলাকার জনগণের মাধ্যমে চলে, এটা আমারও জানার ইচ্ছা আর কি। আজকেই প্রথম ভালোই লাগলো, অনেক ভালো লাগছে আল্লাহর, মোটামুটি পরিবেশ অনেক ভালো, ভালো ভালো পরিবেশ, সুন্দর ভালো। অজু বাসার থেকে করে আসছি, তো অজুর করি নাই, অজুর ভালো। এটা তো বর্তমান সরকার শেখ হাসিনার প্রকল্প, এ তো শুনছি 500 কতটি করবেন নাকি, কিন্তু আমাদের এলাকায় তো হয় নাই এখনো। গাজীপুর কাপাসিয়া, কাপাসিয়া যে মসজিদটা তৈরি হয়েছে এখানে সাভারের মডেল মসজিদ, এটা খুবই ভালো, সবার জন্যই খুব ভালো। এবং আমরা এখানেই সবসময় আসি, খুব ভালো লাগে, বহু দূর দূর থেকে মানুষ দেখতে আসে এবং অনেক লোকজন হয়, এলাকার লোকজন অন্য অন্য মসজিদে লেখা এই নামাজ না পড়ে এখানে অনেক দূর দূর থেকে আসে, খুব ভালো। এটা আমাদের আওয়ামী লীগ সরকার করেছে, খুবই ভালো প্রচেষ্টা করেছে, মসজিদগুলো করে খুবই ভালো করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জি মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা সকলকে উদ্দেশ্য করে আমি বলছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরিচালিত সারা বাংলাদেশব্যাপী 564টা মডেল মসজিদ উদ্বোধন হচ্ছে। তো ইতিমধ্যে পঞ্চম ধাপে সহ 250 মসজিদ অলরেডি উদ্বোধন হয়ে গেছে। তো এই মডেল মসজিদগুলো বাংলাদেশে ইসলাম প্রচার এবং প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং রাখবে ইনশাআল্লাহ। যদিও এখনও সবগুলো উদ্বোধন হয়নি, সব মডেল মসজিদগুলো উদ্বোধন হলে ইনশাআল্লাহ এখান থেকে অনেকগুলো কাজ হবে ইসলামের। সাধারণত মসজিদগুলো হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য মূল কেন্দ্রবিন্দু, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও মসজিদ থেকেই রাষ্ট্র ব্যবস্থা কিন্তু পরিচালনা করা হয়েছে। সুতরাং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মসজিদগুলো নির্মাণ হচ্ছে। তো
এখানে অনেকগুলো অপশন আছে, যেমন এখানে পুরুষদের নামাজের পাশাপাশি মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে, সাথে সাথে তাদের শুধু নামাজের জন্যই না, তাদের গোসল করা বা অজু সব কিছু আলাদা আলাদা, লাশ গোসল করার জায়গা আছে এখানে, গণশিক্ষার কেন্দ্র আছে, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন প্রোগ্রামগুলো এখানে হয়, বিভিন্ন সেক্টরের কাজগুলো এখান থেকে পরিচালিত হয়, হজ নিবন্ধন করার সুযোগ আছে এখান থেকে, ইমামদেরকে ট্রেনিং প্রাপ্ত করার জন্য ইমামদেরকে যেন সুন্দর ট্রেনিং দেওয়া যায়, ট্রেনিংয়ের মাধ্যমে যেন ইমামরা তাদের দায়িত্বগুলো যথাযথভাবে জনগণের কাছে পৌঁছে দিতে পারে সেটারও ব্যবস্থা এখানে রয়েছে। সাথে সাথে এখানে একটি আন্তর্জাতিক মানের একটি হেফজখানা হবে, যদিও এখনও উদ্বোধন হয়নি, এটা এই মাদ্রাসাগুলো খুব দ্রুত এটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, যেখান থেকে প্রতি বছর ভালো সংখ্যক একটি হাফেজের সমাজে তারা বিভিন্ন বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে যেতে পারবে, আন্তর্জাতিক মানের হাফেজও এখান থেকে বের হবে ইনশাআল্লাহ। তো এমনিভাবে অনেকগুলো অপশন এখানে আছে, যেমন দেখা যায় অনেক সময় আমাদের বাবা মা বা আত্মীয় স্বজন বিভিন্ন মানুষ যখন ইন্তেকাল করে এদেরকে গোসল করানোকে কেন্দ্র করে অনেক সময় সুযোগ পাওয়া যায় না, অনেক জায়গা পাওয়া যায় না, তো আমাদের এখানে লাশ গোসল করানোর জন্য স্পেশাল জায়গা আছে এবং এখানে জানাজা সহ অন্যান্য বিষয়গুলো রয়েছে এবং ইসলামী সংস্কৃতিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটা বিষয় রয়েছে। যেমন ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রতি বছর ইসলামী সংস্কৃতি মানুষের মাঝে যেন ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়, এই জন্য বাচ্চাদেরকে নিয়ে প্রতি বছর কিন্তু একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় এবং এটা খুব সুন্দর একটি মানুষের ভিতরে, সাধারণ মানুষের ভিতরে ব্যাপক আকারে এটার একটা ই দেখা যায়, উৎসব মুখর পরিবেশে এটা প্রতিটা মডেল মসজিদে এরা পরিচালিত হয়ে থাকে। তো এমনিভাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আরও সুন্দর হবে মসজিদগুলো এবং আমরা চাই যে এই মসজিদগুলোর মাধ্যমেই যে ইসলামের যেই সুশীতল ছায়া, ইসলামের যে সুশীতল বাণীগুলো রয়েছে এগুলো সকল মানুষের কাছে যেন পৌঁছে দেওয়া যায়। এবং এখানে এই মডেল মসজিদগুলোতে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে এখানে লাইব্রেরির ব্যবস্থা রয়েছে, যে কোনো ধর্মবর্ণের মানুষ এসে এখানে পড়াশোনা করতে পারবে, লাইব্রেরিতে অসংখ্য বই থাকবে এখানে, এবং কেউ যদি চায় যে ইসলামিক কোরআন হাদিস তাফসির গ্রন্থ ইসলামিক সাহিত্যগুলো যদি কেউ ক্রয় করতে চায় তারাও সেই ক্রয় করারও ব্যবস্থা রয়েছে, ক্রয় কেন্দ্র রয়েছে। তো এই জন্য আমরাও সকলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি, কাজ করে আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে আমরা আমাদের স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র আমরা পেয়েছি, তার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহখাতাগুলো মাফ করে দেন এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করে, আমরা তার জন্য দোয়া করব, তিনিও যেন ইসলামের জন্য আরও বেশি বেশি খেদমত করতে পারেন, দিনের জন্য খেদমত করতে পারেন এবং রাষ্ট্র যারা পরিচালনা করছেন রাষ্ট্রের প্রত্যেকটা দায়িত্বশীলের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হেদায়ত নসিব করেন, কোরআন এবং হাদিসের উপর যেন তারা অবিচল অটল থাকতে পারেন, দিনের পক্ষে যেন তারা কাজ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন এবং তাদের জন্য আমরা সকলে দোয়া করব ইনশাআল্লাহ। আমার নাম হচ্ছে মারুফ বিল্লাহ, আমি সাভার উপজেলা মডেল মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এই মডেল মসজিদ হওয়াতে অনেক মুসল্লি এই মসজিদে নামাজ পড়ার জন্য আসে, এই সরকার এই মডেল মসজিদ করার জন্য অনেক ভালো একটা কাজ করেছে, এই সরকার আরও কাজ করেছে 560টি মডেল মসজিদ বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলার মধ্যে গড়েছে, এই সরকারের জন্য আমরা সকলেই দোয়া করি এবং উনি আরও দেশের উন্নয়ন করার জন্য আরও বেশি বেশি করে কাজ করুক এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ সুমন আহমেদ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই মডেল মসজিদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এবং বাংলাদেশে মোট 560টি মডেল মসজিদ আমাদেরকে উপহার দিয়েছেন, এই জন্য আমরা আনন্দিত। ঠিক আছে, আরও একটা কথা বলতে চাই যে আমাদের দেশে সব কিছুই ঠিক আছে, উন্নয়ন হইতেছে, আল্লাহর রহমতে অশেষ অনেক অনেক উন্নয়ন হয়েছে, আর কিছু না, আলহামদুলিল্লাহ আমরা এই মডেল মসজিদ পেয়ে অনেক খুশি। মসজিদ করাতে অনেক ভালো হয়েছে, এখানে মহিলারাও নামাজ পড়তে পারে, অনেক মুসল্লি এখানে একসাথে নামাজ পড়তে পারে, তো সব মিলে আর কি মসজিদ করাতে অনেক ভালো হয়েছে। পরিবেশ অনেক সুন্দর, এখানে প্রায় 1000 নামাজ পড়তে পারবো, সঠিক বলতে পারবো না, অনেক জি জি অনেক লোক একসাথে নামাজ পড়তে পারে। বর্তমান সরকারের
আমলে এটা করা হয়েছে। এ জননেত্রী শেখ হাসিনা, এটা তো খারাপের কিছু না, ধর্মীয়ভাবে সবাই সহযোগিতা করার জন্য এগুলি আল্লাহ তাআলার বরকত দিচ্ছে। সারা বাংলাদেশে 500 কত জন 60টা মসজিদ, তা আমাদের আওয়ামী লীগ সরকারই করছে, অনেক উন্নয়ন করছে দেশের জন্য, ইসলাম ধর্মের প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন করছে, আবার ইসলাম প্রসারের জন্য মসজিদ মাদ্রাসা বিভিন্নভাবে সহযোগিতা সরকার, ধর্মের প্রতি সরকারের অনুগত আছে এবং করতেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো নামাজ পড়লাম, পরিবেশটা অনেক সুন্দর। তো মোটামুটি আমাদের সাভারে যে এরকম একটা মসজিদ হয়েছে আমরা এতে খুশি, কারণ পরিবেশটা অনেক সুন্দর। আর মডেল মসজিদটা দেখতে আসছি, বিশেষ করে নামাজ পড়তে আসে অনেকে, অনেকে দেখতে আসে, ছবি টবি তুলি। তো মোটামুটি ভিতরে পরিবেশটাও ভালো, প্লাস আমার এখানে যে আসছি অনেক সুন্দর লাগতেছে বিষয়টা অনেক। আর মসজিদের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, ফ্যান ট্যান এসি আছে, বিশেষ করে এখানে যে অন্যান্য মসজিদে কিন্তু এসিও নাই, এখানে এসিও আছে, মোটামুটি ভালো আর কি। এটা আমাদের জাতীয়, এটা হলো আমাদের শেখ হাসিনার আমলে, আমাদের দেশ নেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি তার উপহার হিসেবে এগুলো দিছে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায়। এই মসজিদগুলো অনেক ভালো, মোটামুটি মানে সব দিক দিয়ে বিবেচনা করতে একজন মুসলমান হিসেবে আমি বলতে পারি যে 100-তে 100। দর্শক, এ চলে মুহূর্তে সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।